দর্শক অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত সাত দিন অনুষ্ঠানে। সাত দিনের বৃহস্পতিবারের আয়োজনে আমরা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাহায্যে যারা এগিয়ে আসে তেমন কিছু মানুষের সাথে। আজও আমাদের সাথে তেমন দুজন মানুষ আছেন, আমাদের সাথে আছেন, পরিচয় করিয়ে দিচ্ছি শুরুতেই। আমার সাথে প্রথমেই ডানে আছেন তাহিয়াতুল জান্নাত রেমি, প্রতিষ্ঠাতা সুরক্ষা নন্দিত সুরক্ষা, এবং আমার তারপরেই যিনি আছেন তিনি হচ্ছেন মাহফুজা মালা, তিনি উন্নয়নকর্মী এবং গবেষক হিসাবে আছেন। এই যে তারা মানুষের সাহায্যে কাজ করেন, এরকম সমাজের প্রতিটি মানুষের সাহায্যে আমাদের এগিয়ে আসা উচিত, মানুষ হিসাবে আমাদের ধর্ম হওয়া উচিত, এটাই পরম ধর্ম, মানুষের সেবা করা। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সমাজের উন্নয়নে যারা এগিয়ে চলেন, এগিয়ে নিয়ে যান, এরকম বিষয় আমাদের আজকের কথা বলার বিষয় হচ্ছে নারীর এগিয়ে চলার গল্প। এই বিষয়টি নিয়ে আমরা অনেকক্ষণ ধরেই কথা বলবো। আমরা তাহিয়াতুল জান্নাত রেমির কাছ থেকে শুনবো তার এগিয়ে চলার গল্প, এবং মালা মাহফুজা আছেন, তিনি তার অভিজ্ঞতা থেকে আমাদের সঙ্গে তার বিভিন্ন কর্মকাণ্ডের কথা আমাদেরকে শোনাবেন। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আলোচনায় যাওয়ার আগে অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। আমরা আলোচনায় চলে যাব। আমি প্রথমেই তাহিয়াতুল জান্নাত রেমি আপনার কাছে শুনবো যে এই যে আপনি সমাজসেবামূলক কাজ করে ইতিমধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছেন, আপনার বেশ একটা মানে পরিচিতি বা আপনার যে অ্যাওয়ার্ডও আপনি পেয়েছেন, হিরো অ্যাওয়ার্ড, ফোর্সেস অফ নেচার যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন, সেক্ষেত্রে আপনি এই মহতি কাজগুলো করার উদ্যোগটা আপনি কখন থেকে আসলো মনে এবং কেন করলেন, করছেন? ধন্যবাদ আপা। যখন কাজ শুরু করেছি কাজগুলো মহতি হবে কিনা, কত মানুষ জানবে চিনবে বা কখনো নেক্সাসের পর্দায় এসে কথা বলবো, এত কিছু মাথায় নিয়ে কাজের শুরুটা কখনোই আমাদের হয় না। তো কাজটা শুরু হলো আমার যে একটা পাঠশালা আছে, হাসিমুখ পাঠশালা, আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের শিশুদেরকে নিয়ে। এরপরে নন্দিতা সুরক্ষা নামে ফরিদপুর জেলার কিশোরীদেরকে স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার জন্য আমরা ফরিদপুর জেলার যে উদ্যমী তরুণীরা আছে সকলে মিলে একসাথে হচ্ছে একটা প্ল্যাটফর্ম তৈরি করলাম, নন্দিতা সুরক্ষা। এই কাজের শুরুটা আসলে যখন যে সমস্যাটা সামনে এসেছে মনে হয়েছে এই সমস্যা মোকাবেলায় আমরা নারীরা কিছু করতে পারি, তখন থেকেই আর কি শুরু। তো যদি একদম গোড়া থেকে বলতে গেলে হচ্ছে 2013 সালে যখন আমার কলেজে সন্ধানীর একটা গ্রুপ এসেছিল ওর ব্লাড নিয়ে কাজ করতে, তখন থেকে হচ্ছে আমি ভলেন্টিয়ারের সঙ্গে যুক্ত হই। এরপরে নিজের প্ল্যাটফর্ম গড়ার কথা মাথায় আসে হচ্ছে 2018 দিকে, হচ্ছে নন্দিতা সুরক্ষাটা যখন স্টার্ট করলাম। নন্দিতা সুরক্ষার যাত্রা শুরুটা হয়েছিল প্রথমে হচ্ছে সেফ আনসেফ টাচ, যেটা আমাদের দেশে তো এখনও বাচ্চাদের নিরাপদ অনিরাপদ স্পর্শ বিষয়ে অভিভাবকরা অথবা স্কুলে শিক্ষক শিক্ষিকারা কথা বলেন না। তো ওই বিষয়টি নিয়ে হচ্ছে আমরা কার্যক্রম শুরু করেছিলাম ফরিদপুরে। প্রথমে আমরা ছোট ছোট যে বস্তি বলবো যে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো, ওই জায়গাগুলোতে গিয়ে কাজ করতাম। তারপরে আমাদের যে হাসিমুখ পাঠশালা আছে ওদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলতাম। এরপরে যেটা হয় যে যখন মানুষ দেখে যেখানে ভালো কাজ হচ্ছে তখন তো এগিয়ে আসে অনেকে। তো যখন গুরুজনরা এগিয়ে আসলো, মিডিয়া এগিয়ে আসলো, প্রশাসনের মানুষগুলো আমাদেরকে উৎসাহ দিতে শুরু করলো, তখন আমরা প্রাইমারি স্কুলগুলোতে যেতাম, বাচ্চাদের সঙ্গে নিরাপদ স্পর্শ, অনিরাপদ স্পর্শ, অভিভাবকদের সঙ্গে কথা বলা, এভাবেই আর কি আমাদের কাজটা শুরু হয়েছিল। তারপর আস্তে আস্তে সেখানে যুক্ত হয় নারীর প্রতি নির্যাতন প্রতিরোধের বিভিন্ন কর্মসূচি, শুরু হয় নারীদের ঋতুস্রাবকালীন পরিচ্ছন্নতা। এবং আপনি শুনে খুশি হবেন যে আমরা কিন্তু ফরিদপুর জেলায় ইতিমধ্যে 45টা শিক্ষা প্রতিষ্ঠানকে ঋতুস্রাব বান্ধব করেছি। আমরা ঋতুস্রাব বান্ধব বলছি কারণ আপা আমাদের ফরিদপুর কেন, সারা বাংলাদেশের চিত্র কিন্তু একই রকম, যে স্কুলে গিয়ে হঠাৎ করে আমরা নারীরা, এটা প্রত্যেক নারী হয়তো বা ফেস করেছি, স্কুলে গিয়ে কলেজে গিয়ে হঠাৎ করে আমাদের পিরিয়ড হয়ে যাওয়া, কারণ আমাদের পিরিয়ডের সাইকেলটা তো আসলে সবসময় একদম ফিক্সড ডেটে হয় না। তো যখন আমাদের ডেটটা হঠাৎ করে আগে পিছিয়ে হয়, স্কুলে গিয়ে যে অস্বস্তির মধ্যে পড়ে মেয়েরা,
সেই অস্বস্তির জায়গা থেকে ওদেরকে আসলে স্বস্তি দেওয়ার জন্য, ওই যে আনকমফোর্ট ফিল হচ্ছে ওই জায়গাটা থেকে ওদেরকে বাঁচানোর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে স্কুলে একটা হাইজিন কর্নার করি, এবং সেখান থেকে ওরা ওদের মাসিক ব্যবস্থাপনার যে উপকরণগুলো আছে সেগুলো পায়। আমরা আরো আরো আমরা আস্তে আস্তে আরো করে শুনবো। আমি মাহফুজা মাল আপনার কাছে একটু শুনবো। আপনি তো এনজিও ভিত্তিক বেশ কিছু সংগঠনের সঙ্গে কাজ করেছেন এবং আপনি ওই গবেষণা করছেন এই বিষয়গুলো নিয়ে, নারীর উন্নয়ন নিয়ে, নারীর মাঠ পর্যায় থেকেও আপনার অভিজ্ঞতা আছে। তো অভিজ্ঞতা জায়গা থেকে শুনবো আসলে আমাদের প্রত্যন্ত অঞ্চলে নারীদের জীবনযাত্রার যে আমরা চিত্রগুলো দেখতে পাই সেগুলো একটু শুনবো। ধন্যবাদ আপু, এবং ধন্যবাদ আজকের এই আয়োজনকে। আমি আসলে রেমির কথা শুনছিলাম খুব মনোযোগ দিয়ে। এই এক একটি রেমির গল্পই কিন্তু প্রান্তিক নারীদের উঠে আসার গল্প। বাধা বিপত্তি পেরিয়ে তারা যেভাবে এগিয়ে আসছে, আমি ওইটাকে মানে ওই সাকসেসটাকে দিয়ে আমাদের স্টোরিটা শুরু করতে চাই। আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশে মানে নারী মুক্তির আন্দোলনের ইতিহাস কিন্তু আমি বলবো যে বাংলাদেশ জন্মের যে ইতিহাস তার প্রায় কাছাকাছি। সেখানে আমাদের বেশ কিছু অর্জন আছে, বেশ কিছু জায়গায় হয়তো এখনও এগিয়ে যেতে হবে। তার মধ্যে রেমি যেটা বলছিল যে মাসিক স্বাস্থ্য, সেটার উপর যদি আমি একটু আলোকপাত করতে চাই যে এই যে নারী মুক্তির আন্দোলন আজকে 30 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে আমরা কাজ করছি, আমরা অনেকগুলো জায়গায় হয়তো আমাদের সাকসেস আছে, কিন্তু মাসিক এবং মাসিক নিয়ে কথা বলা এই সংক্রান্ত যে আমাদের ট্যাবু আছে, স্টিগমা আছে, বিভিন্ন রকমের মিথ আছে, আমরা কিন্তু এটা ভাঙার লড়াইটা মনে হয় কিছুটা ধীর গতিতে যাচ্ছি। এত বছরও কিন্তু আমরা আপনি যদি স্ট্যাটিস্টিকের দিকে তাকান যে বাংলাদেশের মোট জনসংখ্যার এখনো কিন্তু 5 কোটি 40 লাখের নারী যারা মানে যাদের মাসিক হয়, অথচ 70% আপনার তরুণীরা বলেছে তাদের প্রথম মাসিকটা যখন হয় সেটা খুব ভয়াবহ ছিল। প্রথম মাসিকের আগে তাদের এইটার ব্যাপারে তাদের পরিবার থেকে, তাদের স্কুল থেকে, সমাজ থেকে কিন্তু কোনো রকমের তারা শিক্ষা দেওয়া হয় না তাদেরকে, এইটাকে এই এই পরিস্থিতিটাকে নিচেই থেকে গেছে। হ্যাঁ, মানে এটা মোকাবেলা করার জন্য তাকে প্রস্তুত করা হয় না। যে জন্য প্রতিটা মেয়ে কিন্তু একই কথা বলবে যে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গেছে, এবং তার উপরে যখন নানা রকমের রিচুয়াল তার উপর ধরে দেওয়া হয়। আপনি দেখবেন যে মাসিকের সাথে আমাদের কিন্তু সংস্কৃতির একটা খুব সুন্দর মেলবন্ধন আছে। সংস্কৃতি ভেদে এটার চর্চাটা হয়তো এক এক জায়গায় এক এক রকম, কিন্তু আমাদের মোটামুটি সব সমাজ ব্যবস্থায় দেখা গেছে যে মাসিকটাকে সবসময় একটা অপবিত্র নাপাক হিসেবে কনসিডার করা হয়, এবং সেখানে সে সংস্কৃতিতে এক একটা ধর্ম সে সংস্কৃতির সাথে মিশে এই নাপাকের ডেফিনেশনটা এক একভাবে তৈরি করে, যেটা কিনা নারীর ক্ষমতায়নের জন্য একটা বড় ব্যারিয়ার ছিল সবসময় আমরা দেখে এসেছি। যেমন আপনারা জানেন যে এটা আমরা নিজেরা অভিজ্ঞতা করেছি যে আপনার যখন প্রথম মাসিকটা হয় আমাদের কিছু ফুড ট্যাবু ছিল, কিছু খাবার আমরা খেতে পারতাম না, দেওয়া হতো না যে তাহলে তোমার মাসিকের মধ্যে গন্ধ হবে বা তোমাকে জিন ভূতে ধরবে, দীর্ঘস্থায়ী হওয়া একটা জিন ভূতে ধরবে এরকম একটা জিনিস, মাসিক চলাকালীন অবস্থায় আপনি গরু ঘরে যেতে পারবেন না, নদীর পাড়ে যেতে পারবেন না। এগুলো আমি ব্যক্তিগত জীবনে যেমন অভিজ্ঞতা করেছি, ঠিক তেমনি আমি গবেষণার কাজে বাংলাদেশে 50টিরও বেশি জেলায় আমার ঘোরার সৌভাগ্য হয়েছে, সেখানে দেখেছি যে সংস্কৃতি ভেদে হয়তো এক একজনের চর্চাটা ভিন্ন হচ্ছে, কিন্তু এটাকে নাপাক হিসেবেই দেখা হয়। এবং আমাদের শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি, যেটা বলছেন যে 70% নারীরা কিন্তু প্রথম মাসিকের আগে জানতো না তার কি অবস্থা, অথচ আমার স্কুলগুলোতে এটা নিয়ে কোনো খোলামেলা মুক্ত আলোচনা নাই, যেটা কিনা একটা ভালো মাধ্যম হতে পারতো একজন কিশোরীর এই সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য। আমাদের 20 বছর আগে যখন এই মুভমেন্টটা বাংলাদেশে শুরু হলো, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠন যখন এই ব্যাপারে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন রকমের লবি করলো, তারা পাঠ্যপুস্তকে ইস্যুটা নিয়ে এসছে, কিন্তু ওই যে সামাজিক কুসংস্কারের কারণে আমাদের শিক্ষকরা করতে ওই চ্যাপ্টার গুলো স্ট্যাপল দিয়ে মেরে দিত। আমরা কিন্তু বাসায় পড়ে নিয়েন, বাসায় পড়ে নিয়েন, এমন একটা তুচ্ছ তাচ্ছিল্য করতো, যেটা আবার পড়ার কি আছে, এটা কথা বলার নাই, মানে সবসময় আমাদেরকে সমাজ ব্যবস্থা শেখানো হয়েছে যে এটা একটা লজ্জাকর বিষয়, এটা নিয়ে কথা বলা যাবে না, এটা একটা ইভিল থিংস। হ্যাঁ, এটা নিয়ে প্রকাশ্যে কথা বলার কিছু নেই। এবং এটার সাথে কি হয় যে আপনি যে মাসিক ব্যবস্থাপনাও কিন্তু এটার সাথে খুব জড়িত। আমাদেরকে যেহেতু বলা হয়েছে যে আমি আমার মাসিকের ব্যবস্থাপনার জন্য যে উপকরণগুলো ব্যবহার করব এটা কেউ দেখবে না, এটা দেখলে অন্য দেখলে আমার জন্য এটা লজ্জা, এটা নিয়ে কথা বলাটা লজ্জা। তো সেটার জন্য আমাদের গ্রামাঞ্চলে এখনো কিন্তু মেয়েরা কাপড় ব্যবহার করতো, আমাদের মায়েদের শাড়ি ব্যবহার করতো, দেখা যেত যে মেয়েটা যে কাউকে যেহেতু দেখানো যাবে না
সেই চিন্তা ভাবনা থেকে তারা এটাকে একেবারে অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন জায়গায় হয়তো শুকোতে দিচ্ছে, কিংবা এটার জন্য এই এইটা ব্যবহারের পর ধোয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি বা যে উপকরণ লাগবে সাবান সেটা হয়তো তার কাছে নাই, যে জন্য এই মাসিকটা কিন্তু এটা যদিও একটা ন্যাচারাল প্রসেস, এটা কিন্তু আপনার ফিজিক্যাল ইয়ের সাথে যেমন জড়িত, যৌন স্বাস্থ্যের সাথে সম্পৃক্ত, এবং এটা আপনার মানে এই যে সম্পর্কগুলো আমরা কিন্তু তখন ইগনোর করে এই কুসংস্কারের কারণে কিন্তু আমরা একটা ম্যাল প্র্যাকটিসে যাচ্ছি এবং এটার জন্য নারীর স্বাস্থ্য কিন্তু ভয়ঙ্কর রকমের ক্ষতি হচ্ছে। এই জায়গাটাতেই কাজ করছে রেমি, আপনি যে মেনস্ট্রুয়াল হাইজিন বিষয়ে সচেতন করছেন, সেই জায়গাগুলো আপনার কী অভিজ্ঞতা থেকে আপনি এই কাজটা শুরু করলেন? মালা আপা যখন বলছিলেন আমি তখন হলো মাত্রই মানে ভাবছিলাম যে আপা যেই গবেষণা করতে গিয়ে যেটা হয়তো সারা দেশে পেয়েছেন, আমি হয়তো ফরিদপুরে যেখানে কাজ করছি সেখানে আমরা হচ্ছে প্রত্যেকটা সেশনের আগে আপা আমরা একটা প্রিটেস্ট একটা পোস্ট টেস্ট নিই যে ও কতটুকুন জানে ও কি জানলো। তো আমরা যখন প্রিটেস্টটা নেই তখন হচ্ছে যেই প্রশ্নগুলো থাকে তার মধ্যে এরকম প্রশ্ন থাকে যে মাসিক ব্যবস্থাপনা বলতে কি বোঝো, এবং অধিকাংশ মেয়ে হচ্ছে মাসিক ব্যবস্থাপনা বলতে কিছুই মানে ওদের মাথায় কোনো ধারণাই নেই যে মাসিক ব্যবস্থাপনা কি। আর কিছু কিছু মেয়ে লেখে হচ্ছে মাসিক ব্যবস্থাপনা মানে হচ্ছে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার, আর মাসিকের সময় খাদ্যাভ্যাসের কথা আপা যেটা বললেন সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, মাসিকের সময় টক খাওয়া যাবে না, এটা আমাদের সমাজের সকল ধারার মানুষের মধ্যে এই ট্যাবুটা রয়ে গিয়েছে। তবে আমার ছোট্ট একটা মনে আছে, সেটা হচ্ছে যে 100 জন কিশোরীকে নিয়ে আমরা হলো একটা প্রিটেস্টের একটা রেজাল্ট আমরা মার্ক করে বের করলাম, ওখানে তার মধ্যে 84 জন কিশোরী তারা হচ্ছে সবাই লিখেছে যে জীবনে প্রথম মাসিকের ঘটনাই হচ্ছে তার কাছে একটা ভয়ের ব্যাপার ছিল, কেউ ভেবেছে তার ক্যান্সার হয়েছে, কেউ ভেবেছে তার কোনো ভয়ঙ্কর অসুখ হয়েছে, তার এটা সবসময়ই থাকবে, সে মারা যাবে, এই যে একটা ভয়ের ব্যাপার এর কারণটাও কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা, মানে কখনো কখনো কিন্তু আমাদের পরিবারও, কারণ মাসিক হবার পূর্বে মাসিক সম্পর্কে জানে বা ঋতুস্রাব ঋতুমতি হবার পূর্বে ঋতুস্রাব সম্পর্কে জানে এমন কিশোরী হয়তো বা হাতে গোনা একজন দুজন আছে, বা জেনে থাকলেও কিন্তু সেটা তার কাছে মিস ইনফরমেশন, কারণ সে কিন্তু তার পরিবার থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রপারভাবে জানছে না, সে জানছে তার বন্ধুর কাছ থেকে, এবং যেই জানাটা হচ্ছে তার মধ্যে অনেক ঘাটতি রয়েছে, অনেক মিস ইনফরমেশনের কারণে তার পরবর্তী জীবনে যেটা প্রভাব ফেলছে। আমি একটু আপনার নন্দিত সুরক্ষা, যে নন্দিতা সুরক্ষা, নন্দিতা সুরক্ষা সেটার নামকরণ এবং ওইটা প্রতিষ্ঠার পেছনের গল্প, এবং আপনার আপনি কি আপনার বেশ কয়েকটা ইন্টারভিউতে আমি দেখলাম যে আপনি লিখেছেন আপনার জীবনে বেশ কিছু ধাক্কা এবং প্রতিবন্ধকতার জায়গা রয়েছে, সবার জীবনে স্বপ্ন সব স্বপ্ন পূরণ হয় না, এই ধরনের বিষয়টা আমি একটু শৈশব থেকে শুনতে চাই। নন্দিতা সুরক্ষার যাত্রা শুরুটা তো আমি শেয়ার করলামই, আর ধাক্কা বলতে হচ্ছে মূলত আমার কাছে যেটা মনে হয় মানুষ হোঁচট না খেলে তো আসলে দৌড় দিতে শেখে না, তো সেরকমভাবে হয়তো বা 8-10টা মানুষের মতোই আমারও কিছু হোঁচটের জায়গা ছিল, আমারও কিছু ধাক্কার জায়গা ছিল, তবে একটা মানে একটা আশার কথা হচ্ছে যে যতবারই ধাক্কা খেয়েছি যতবারই হোঁচট খেয়ে উপর হয়ে পড়েছি ততবারই আসলে পরিবার বন্ধু সবার ভালোবাসায় আবার সোজা হয়ে দাঁড়িয়েছি, আবার দৌড়ানোর চেষ্টা করেছি, এই জন্য হয়তো বা নন্দিতা সুরক্ষা এই প্রচেষ্টাটা আসলে এত দূর পর্যন্ত এসেছে এবং সব মোটামুটি মানুষ জানছে বা এটাকে ফলো করে আরও বিভিন্ন অর্গানাইজেশন গড়ে উঠছে। আর নন্দিতা সুরক্ষা আসলে একটা অর্গানাইজেশন না, এটা হচ্ছে একটা স্বপ্ন, আর আমরা যেটা বলি সেটা হচ্ছে নারী লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী প্রান্তিক জনগোষ্ঠী এই সবগুলো মানুষ যাতে একই জায়গায় একই প্ল্যাটফর্মে গলা ছেড়ে কথা বলতে পারে এমন একটা জায়গা, এই এই এমন একটা স্বপ্ন, এটা কোনো অর্গানাইজেশন, এটা কোনো সংগঠন, এটা কোনো সংস্থা, এটা কোনো অফিস, এভাবে আমার ভাবা হয়নি কখনো, এভাবে বলতেও ভালো লাগে না। তো এই স্বপ্নটার নামকরণটা হচ্ছে নন্দিতা শব্দের অর্থ নারী, আর সুরক্ষা হচ্ছে আগলে রাখা, তো নারীদেরকে আগলে রাখার প্রত্যয় নিয়ে স্বপ্ন নিয়েই হচ্ছে নন্দিতা সুরক্ষার যাত্রাটা শুরু হয়েছে। এবং আমার যে টিমটা রয়েছে মালা আপার সঙ্গে আমার একটু পরিচয় আছে, তো সেই জায়গা থেকে আপা হয়তো অনেক সময় দেখেছে যে আমার টিমের যে মেয়েগুলো আছে মানে ফরিদপুরের মতো একটা মফস্বলই বলবো আমি,
ঢাকার মেয়েরা তো অনেক অ্যাডভান্স, অনেক বিষয় নিয়ে কথা বলে, বলার সুযোগ পায়, কিন্তু এই মফস্বলের মেয়েগুলো পটপট পটপট করে বলে যাচ্ছে এবং তারা বের হয়ে আসছে, তারা কোনো কোনো মেয়ে হিজাব পরে কথা বলছে। মাসিকের মতো একটা বিষয় আমরা ট্যাবু বলি, একজন সম্পূর্ণ হিজাব পরা, বোরখা পরা, আমরা ভাবি যে সে হয়তো বা তার ওই জায়গাগুলো থেকে সে অনেক কনজারভেটিভ, কিন্তু সেই মেয়েটা মানুষকে সচেতন করতে যাচ্ছে, এটা কিন্তু আসলে একটা আমার কাছে দৃষ্টান্ত মনে হয়। অনেক বড়, আমি একটু মালা মাহফুজ আপনার কাছে একটু জিজ্ঞেস করব যে এই যে আমরা নারীরা যে এই মানে কোথাও কোথাও এগিয়ে যাওয়ার পরও কিন্তু বলা হয় যে নারী এই কারণে সে একটু সহজ হয়েছে, সে এখন মানে যখন প্রতিষ্ঠিত হওয়া যায় সেক্ষেত্রে, আমি জানি না রেমির ক্ষেত্রে কি বিষয়গুলো, তো সেই জায়গাগুলো বলবেন, এই যে বলা হয় যে আপনি নারীর জন্য আপনার সহজ বিষয়গুলো। আমি একেবারেই এটাতে দ্বিমত পোষণ করছি, বরং কিন্তু আমরা জানি যে প্রতিবন্ধকতা সহ্য করতে হয় বা পদে পদে আমাদের সেই একটা পুরুষ ধরেন একই কাজ যদি একজন পুরুষ করত, তাকে যেইভাবে মানে যে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হতো, একজন নারীকে 14-15 গুণ বেশি প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়। এবং আপনি দেখবেন যে কোনো সমাজ পরিবর্তনের আন্দোলনে আমরা যখন সম্পৃক্ত হয়েছি তখনই কিন্তু নারীকে তার চরিত্র নিয়ে, তার যৌনতা নিয়ে প্রশ্ন করা আমাদের সমাজে খুব সহজ। এই জায়গাটাই বলছি যে বলা হয় যে সে নারী এই কারণে সহজে সে পেয়ে গেছে এই বিষয়টা, এটা একেবারেই আমি বলবো ঠিক কথা না। তাকে কিন্তু যে কোনো জায়গায় দেখা যায় যে তার ঘর থেকে কিন্তু মুভমেন্টটা শুরু হয়, ঘর থেকে একটা মেয়ে তার পরিবারের প্রিয় মানুষজনের সাথে মুভমেন্ট করে সে যে ঘর থেকে বের হচ্ছে, তার পদে পদে তাকে কিন্তু প্রুফ করতে হয় যে সে এটার জন্য যোগ্য। কারণ আমাদের এখানে কি হয়, বাংলাদেশে এখনো নারীর লিডারশিপটাকে আমরা রেকগনাইজ করতে শিখিনি, সবসময় নারীকে ভিকটিম হিসেবে, ভালনারেবল হিসেবেই দেখে আমরা অভ্যস্ত। তো নারী যে কিছু করছে, করতে পারে, হ্যাঁ, সেটাকে রেকগনাইজ করা, সেইভাবে তাকে যে কোনো ডিসিশন মেকিং বডিতে নিয়ে আসা, এই কাজটা কিন্তু এত সহজ না। এই পর্যন্ত যতগুলো মেয়ে এগিয়ে এসছে তার একেবারেই কিন্তু মনোবল ছিল দেখে কিন্তু সে এসছে, হ্যাঁ, তার মনোবল ছিল, তার প্যাশন ছিল দেখে কি হলো, তার যেমন রেমি কাজ করতে যায়, ও কিন্তু আমাকে খুঁজে নিয়েছে, হ্যাঁ, ওদের ওই প্যাশন থেকেই ওইটা আসে, তখন ওর সাপোর্ট সিস্টেমটাকে সে খুঁজে নেয়, ওর নিজের মতো করে ওর জালটা বুনে ওর চারিদিকে একরকমের ওই জায়গাটার থেকে আসে। কিন্তু এই জার্নিটা সবসময় আমি বলবো যে এত সহজ জার্নি না, খুবই কঠিন একটা জার্নি, প্রতিবন্ধকতা পার করে করে এই কথা বলার সুযোগ পাবো। অবশ্যই অবশ্যই আমি একটু শুনবো। আমি হাসছিলাম যখনই মালাপার কাছে প্রশ্নটা গেল, মনে হলো যে খপ করে প্রশ্নটা ধরার সুযোগ থাকলে ধরে ফেলতাম। আপার আমার চেয়ে যেহেতু আপা অনেক বেশি এই জায়গাগুলোতে কাজ করেছে, আপার এক্সপিরিয়েন্স অনেক বেশি, আমার এক্সপিরিয়েন্স হয়তো অনেক কম, তবে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আমি খুব আশা হতো যে অবশ্যই বাধা থাকবে নারী হিসেবে, যেমন নারীর যৌনতা, নারীর পোশাক, নারীর ধর্মচর্চা, এই বিষয়গুলো নিয়ে তো কথা আসবেই। কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে যেমন আমি যাদেরকে ভাবি সমমনা, আমার বয়সী, বা এই যে ডিজিটালাইজেশনের সময় যাদের মধ্যে এই ছোঁয়াটা লেগেছে, সেই মানুষগুলো এখনো এত বেশি সেকেলেই রয়ে গেছে, শুধুমাত্র পোশাকে, শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতাই শুধু তারা সামনে এগিয়েছে, কিন্তু মানে আদতে তাদের মনের জায়গাটা কিন্তু ততটাই সেকেলে, ততটাই অন্ধকারে রয়ে গিয়েছে। যেমন আমাকে নিয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে আমি তো অনেক জোরে জোরে হাসি এবং সবসময় হচ্ছে আমি শাড়ি পরতে খুব পছন্দ করি, তো দেখা যায় আমি সব সেশনগুলোতে, স্কুলগুলোতে, যে কোনো প্রোগ্রামে হচ্ছে আমি শাড়ি পরে যাই। তো আমাকে নিয়ে একটা কথা আছে আমার কাজের জায়গায়, সেটা হচ্ছে যে আমি রেমি ও তো হেসে আর একটা সুন্দর করে শাড়ি পরে যেই কাজ উদ্ধার করে নিবে, কিন্তু এই কাজ সেক্সিস্ট চিন্তা ভাবনা যে মেয়ে মানে শাড়ি আর হাসি দিয়ে কাজ করে ফেলছে, মানে এই কথাটা আমি এত সহজে বলছি আপা, তাই না? কিন্তু এই কথাগুলো কিন্তু এত সহজ না, ওই সিচুয়েশনগুলোতে তো আপনাকে ফেস করতে হয়েছে। অবশ্যই একটা স্কুল ম্যানেজ করা, একটা মাদ্রাসা ম্যানেজ করে সেখানে গিয়ে যৌন হয়রানির মতো বিষয়ে কথা বলা, পুলিশ স্টেশনে গিয়ে মানে থানায় গিয়ে যখন একটা ধর্ষণের শিকার কিশোরীর বা তরুণীর ওই মামলাটা কতদূর এগিয়েছে সেটার জন্য ওই মামলার আয়োগকে বারবার ফোন করে জিজ্ঞাসা করা যেটা কতদূর আগালো, পরবর্তী তারিখ কবে, এই জিনিসগুলো এত সহজ না, এই কাজের জায়গাটা অনেক বেশি কঠিন, কিন্তু ওই যে কিছু হালকা হালকা কথা হচ্ছে চলে আসে। যেমন আমি আজকে নেক্সাসে এসেছি, অবশ্যই এই কথাটা আমি শুনবো যে হ্যাঁ ও তো মেয়ে,
এজন্য যেতে পারছে এটা মানে সবচেয়ে সহজ আর কি মেয়ে হলেই যে কোনো অফিসারের রুমে যাওয়া যায় মেয়ে হলেই যে কোনো জায়গায় মানে অনেক ইজিলি ফোকাস খাওয়া যায় এটা আমি গতকাল ট্রেনিং এও আমার সহকর্মীদের কাছে শুনে এসেছি আমি এটা সবসময় শুনি যে আমরা আরো শুনবো কথা এবং আপনার ভিডিও চিত্র বা স্টিল ছবি থেকে আমরা শুনবো আচ্ছা আমি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে একটা বিরতি নিয়ে আসছি দর্শক আমাদের একটু বিরতি নেওয়ার সময় হয়ে গেছে নারীর এগিয়ে চলার এই গল্পগুলো আমরা আরো শুনবো আপনারা থাকুন আমাদের সাথেই দর্শক ফিরে এলাম বিরতির পর আবারও আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত সাত দিন অনুষ্ঠানে আমরা আলোচনা করছি এগিয়ে চলার গল্প বিষয়টি নিয়ে আলোচনা আমার সাথে আছে তাহিয়াতুল জান্নাত রেমি এবং মাহফুজা মালা আমি তাহিয়াতুল জান্নাত রেমি আপনার কাছে আপনার যে হাসি মুখ পাঠশালার বিষয়ে একটু কথা বলবো সেখানে শিশুদেরকে শিক্ষার পাশাপাশি শিক্ষার আলো দেওয়ার পাশাপাশি তাদেরকে জীবন গড়ার জন্য যে সুভাষ যে বিষয়গুলো শেখাচ্ছেন সেই বিষয়গুলো একটু শুনবো স্ক্রিন আমার বাচ্চাতে দেখা যাচ্ছে এখানে ওদের খুব ছোট্ট একটা অংশ ওখানে আমাদের পাঠশালায় অনেক বাচ্চা আর কতজন বাচ্চা আছে পাঠশালায় 35 জন হচ্ছে ওরা নিয়মিত যাওয়া আসা করে কিন্তু এছাড়া ওই এলাকার যত শিশুরা আছে তারা হচ্ছে সবাই কোনো না কোনোভাবে আমাদের সাথে কানেক্টেড আর হাসিমুখ পাঠশালাটা কিন্তু আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের যে এরিয়াটা ওরা যেখানে থাকে সেই পরিচ্ছন্নতা কর্মীদের শিশুদেরকে নিয়েই আমাদের হাসিমুখ পাঠশালা আর পরিচ্ছন্নতা কর্মীর আগে আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেই মানুষগুলো না থাকলে আমাদের শহর আমাদের নগর আমাদের মূল কথা আমাদের পুরো পৃথিবী এত সুন্দর না থাকতো এত পরিচ্ছন্ন না থাকতো আমরা হয়তো ঘর থেকেই বেরোতে পারতাম না সেই আমরা এখন আমরা বলছি পরিচ্ছন্নতা কর্মী কিন্তু কিছুদিন আগে গেলেও আমরা যাদেরকে মেথর বলতাম সুইপার বলতাম হরিজন সম্প্রদায়ের যে মানুষগুলো তাদের শিশুরাই হচ্ছে আমাদের হাসিমুখ পাঠশালার মূলত ছাত্রছাত্রী এবং ওদেরকে নিয়ে আমরা অনেকদিন ধরেই কাজ করছি ওখানে একজন শিক্ষিকা আছেন সহযোগী শিক্ষিকা আছেন ওখানকার যে কিশোরী মেয়েরা আছে তাদেরকে নিয়েও আমরা কাজ করছি আর হাসিমুখ পাঠশালার একটা ব্যাপার হলো ওখানকার বাচ্চারা হলো অনেক সহজে একটা মানুষকে আপন করে নিতে পারে শুধু বাচ্চা না ওই কমিউনিটির প্রতিটা মানুষ হরিজন কমিউনিটির প্রতিটা মানুষ এত সহজে আপন করে নেয় মানে আমি যে ওদের কমিউনিটির বাইরে থেকে গিয়ে ওদের সঙ্গে মিশতে শুরু করলাম যে তার জন্য যে তারা আমাকে বাইরেরই রেখে দেবে এটা কখনো অনুভব হয়নি আর এখন যেটা হয় সেটা হলো আমি বলি আমাদের বান্ধবপল্লী আমি বলি আমার এলাকা আমি বলি আমাদের কমিউনিটি তো এটা হচ্ছে বিবেক ওর নাম ও একদম ছোট ছিল যখন আমরা শুরু করি আর কি স্কুলটা খুবই দুষ্ট আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপা স্কুলটা হচ্ছে মানে আমি যেখানে থাকি আমাদের বাসাটা দিয়ে যদি আমি প্রত্যেক দিন উঠে রান্নাঘরে গিয়ে যখন চা বানাই ওরা হচ্ছে তখন আমাকে ডাকে কারণ রান্নাঘরের পরেই হচ্ছে একটা মাঠ মাঠের পরেই হচ্ছে কমিউনিটির শুরু তো ওই কমিউনিটির প্রত্যেকটা বাচ্চা মাঠে এসে খেলে সকালবেলা এবং তখন হচ্ছে ওখান থেকে হাত নাড়ে চিৎকার দিয়ে প্রত্যেক দিন ম্যাডাম ম্যাডাম করে এবং আমি হঠাৎ করে একদিন সকালবেলা উঠে আমি খেয়াল করলাম যে ওরা আমাকে দেখতেছে না শুধু ম্যাডাম ম্যাডাম বলে ডাক দিতেছে তো পরে আমি বুঝলাম যে ওদের ওইটা একটা অভ্যাস হয়ে গেছে ওরা ওখানে খেলবে কতক্ষণ পরপর ম্যাডাম ম্যাডাম বলে চিল্লাবে তো এটা হচ্ছে এই বাচ্চাটা আমাদের স্কুলেরই কি হাসি মাখা মুখেদের আপনি এদের নামকরণটাও কিন্তু সার্থক সুন্দর হয়েছে একটা বিষয় হচ্ছে কি আমাদের তাপসী আমাদের হাসিমুখ পাঠশালার বাচ্চারা যারা তারা কিন্তু আসলে না খেয়ে আছে দরিদ্র মানে দরিদ্রসীমার নিচে বসবাস করে বিষয়টা এমন না ওদের বাবা মা চাকরি করে পরিচ্ছন্নতার কাজ করে শহর আর ওদের যে সমস্যাটা সেটা হচ্ছে ওদের ভাষাগত একটু বৈচিত্র্য আছে যেমন ওরা ওদের ওদের ভাষাটা টেনে টেনে বলে একটু টেনে বলে অনেক সময় ওরা মেইন স্ট্রিমের বাচ্চাদের সঙ্গে মিশতে একটু নিজেরা মন ছোট করে মিশতে একটু সংকোচ বোধ করে বা ওরা খুব ভালো নাচে খুব ভালো গান গায় কিন্তু ওরা আসলে সবসময় চাইল্ড স্টেজ পারফর্ম করতে পারে না তো ওই জায়গাগুলোতে হচ্ছে আমরা ওদেরকে নিয়ে কাজ করি আমরা যে দূরে সরিয়ে রাখি নিচু ইয়া বলে স্কুলগুলোতে তো আসলে বাচ্চারা বৈষম্য শিকার হয় অনেক স্কুল কিন্তু হরিজন বা দলিত সম্প্রদায়ের যারা আছেন তাদেরকে নিতে চায় না একটা সরকারি স্কুলে দেখা গেল যে এখনো এত দলিত আন্দোলনের এত এত কর্মসূচির পরেও কিন্তু তাদেরকে একটু ডিফারেন্টলি ট্রিট করে তো যেটা আসলে একটা শিশুর জন্য মানসিকভাবে তার বিকাশের জন্য তার চলার পথে এটা কিন্তু একটা বড় বাধা
যে একটা 4-5 বছরের শিশু সে স্কুলে গিয়ে দেখছে যে তার সাথে কেউ বসছে না, কিংবা সবাই টিফিনটা শেয়ার করছে কিন্তু ওর সাথে কেউ শেয়ার করছে না, এই যে বন্ধুদের জিনিসগুলো একদম শিশু মন থেকে কিন্তু আসে। আমি সেই জায়গা থেকে বলবো রেমিদের যে কর্মসূচি এটা অবশ্যই খুবই ভালো উদ্যোগ, কিন্তু পাশাপাশি আমাদের কাছে আসলে এই এদেরকে কিভাবে মেইন স্ট্রিমে সাথে নিয়ে আসা দরকার ওই কাজগুলো করতে হবে। কারণ আমি তো আসলে এরকম বৈষম্যমূলক সমাজ চাইনি বাংলাদেশের, আপনার বাংলাদেশ হওয়ার 50 বছর হয়ে গেল, 50-এর বেশি হয়ে গেল, তো আমরা তো এখনো এই এরকম বৈষম্য দেখতে চাই না, বিশেষ করে এখনো কেন একজন মানুষকে তার পেশার কারণে স্কুলটার নাম কখনোই আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বলা হয় না, স্কুলটার নাম বলা হয় মেথরপাড়া স্কুল, এবং আমাদের বাচ্চারা হচ্ছে ওই স্কুলে একটা বড় একটা অংশ ওই স্কুলটাতে যায়। তো এরপরে আমি কয়েকটা বাচ্চাকে বললাম কি যে তোরা অন্য স্কুলে যা, তোরা শহরের অন্য স্কুলে ভর্তি হ। ওরা বলে না ম্যাডাম আমরা এই স্কুলেই পড়বো। মানে কেন ওরা এই স্কুলেই পড়তে চায়? তো পরে হচ্ছে একটা বাচ্চা একটু বড় হয়েছে, যে বাচ্চাটা বলতেছে যে ম্যাডাম অন্য স্কুলে গেলে তো আসলে আমার সব বন্ধুরা যাবে না, ও যাবে না, আরেকজন যাবে না, আমি একা যাব, ওইখানে যে আবার নতুন করে বন্ধু বানাইতে হবে, আর অন্যদের সাথে আমাদের মিশতে তারা আমাদের সাথে মিশবে না, পাশে বসবে না, দেখা যাবে যে ওইখানে গেলে আমার মার সাথে অন্যদের মারা ওইভাবে কথা বলতে পারবে না। এই যে নিজেদের কাছে নিজেরা যে এখন থেকেই যে ওরা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছে, এবং এই জিনিসটা কিন্তু পরবর্তীতে আপু থেকেই যায়। এবং আমাদের এই কমিউনিটির যেই মেয়েটা হচ্ছে এখন হলো বিয়ে পড়ছে, ওই মেয়েটাকেই আমরা এই স্কুলের একজন সহযোগী শিক্ষিকা হিসেবে নিযুক্ত করেছি, নিযুক্ত হয়েছে। হ্যাঁ, আমি একটু আপনার কাছে মালা আপার কাছে আবারও যাব, যে মিনিস্ট্রেশন হাইজিনের বিষয়গুলো যেগুলো ছিল উপকূলবর্তী নারীদের বিষয়টা একটু শুনতে চাই, তারা কতটা কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, এবং আমরা জানি যে তারা মিনিস্ট্রেশন বন্ধ রাখার জন্য জি ওষুধ খেয়ে থাকেন তারা, সেই বিষয়গুলো একটু শুনি। ধন্যবাদ আপু। আপনারা তো জানেন যে বাংলাদেশ আসলে দুর্যোগ প্রবণ দেশ, এবং জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিকারক প্রভাব বাংলাদেশের উপর কিন্তু চরমভাবে আছে, এবং আমরা যেটা দেখতে পাই বিশেষ করে উপকূলে যেটা দেখতে পাই যে জলবায়ু পরিবর্তন জনিত কারণে ওইখানে লবণাক্ততা বেড়ে গেছে, এবং যে জন্য পানির একটা ব্যাপক সংকট, ওইখানে মানুষ 4-5 কিলো দূরে হেঁটে গিয়ে তাকে পানি সংগ্রহ করতে হয় খাওয়ার পানিটা সংগ্রহ করার জন্য। তো তাহলে ওই মানুষটা সে তার ওয়াশ ফ্যাসিলিটি হিসেবে যে পানি ব্যবহার করবে এটা তার জন্য একটা লাক্সারি, আপনার এত দূর হেঁটে গিয়ে ভ্যান ভাড়া দিয়ে যে পানিটা আনছে তো খাওয়ার পানিই পাচ্ছে না। তো আবার এই পরিস্থিতিটা আরও প্রকট হয়ে যায় যখন আপনার দুর্যোগকালীন সময় চলে, তখন তার জন্য এটা আরও ভয়াবহ, কারণ চতুর্দিকে পানি, তার ওইটা সে কোথায় ধুবে, কোথায় শুকোতে দিবে, কোথায় কীভাবে ব্যবস্থাপনা করবে, এই জিনিস তার জন্য একটা ভীষণ রকমের সংকট তৈরি করে। এবং আমরা সম্প্রতি বেশ কিছু গবেষণায় যেটা জানতে পেরেছি যে সেখানকার নারীরা এখন পিল খেয়ে পিরিয়ডটাকে বন্ধ করে রাখছে, কারণ এই যে ব্যবস্থাপনা তার জন্য যে বিশাল একটা হ্যাসেল তৈরি করে, পিলটা খেয়ে বন্ধ করে রাখাটা তার জন্য সহজ। আর আপনার এখনো তো এখানে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, আমাদের স্যানিটারি এই ন্যাপকিন যেগুলো আছে এটা যে খরচ, এটা ওই দরিদ্র নারীর পক্ষে কিন্তু এটা অ্যাফোর্ডেবল না, সেটা এই খরচটা বেয়ার করতে পারে না, ওরকম প্রান্তিক জায়গায় তার জন্য কিন্তু উপকরণগুলো সহজলভ্য নয়, একটা হলো পাওয়া যাচ্ছে না, তারপর যেটা আপনার মার্কেট যেটা তাকে অফার করতেছে সেটা তার জন্য খুব এক্সপেন্সিভ, সে তো 60-70 টাকা করে প্রতি মাসে আপনার শুধুমাত্র মৌলিক চাহিদাগুলো তার জন্য তো সেই জন্য আসলে আপনার আমি বলবো যে আমরা যখন এই দুর্যোগ আক্রান্ত নারীদের এই মাসিক ব্যবস্থাপনার কথা বলছি, তার জন্য আমাদের এই উপকরণগুলো কত সহজলভ্য হচ্ছে আমরা দিতে পারছি কিনা, এবং তার বাড়ির দোরগোড়ায় সে এটা পাচ্ছে কিনা এই জায়গাগুলো দেখতে হবে। কারণ আপনার অন্যথা কিন্তু নারীরা, আপনার উপকূলের নারী কিন্তু নানা রকমের স্বাস্থ্যজনিত সমস্যা এখন বোধ করছে, তাদের ইউরিন ইনফেকশন বেড়ে গেছে, তাদের মধ্যে বন্ধাত্ব বেড়ে গেছে, তাদের নানা রকমের যৌন প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত রোগবালায় বেড়ে গেছে, এবং মানে বাংলাদেশের নাগরিক হিসেবে সে কিন্তু সমস্ত সেবা পাওয়ার অধিকার তার আছে, এবং আমাদের রাষ্ট্রের সেটা নিশ্চিত করার দায়িত্ব, এবং আমরা সিভিল সোসাইটি যারা আছি তাদেরও কিন্তু একটা দায়িত্ব যে আমরা কিভাবে এই জায়গাতে
নেগোসিয়েশনটা করছি যেন সহজলভ্যে আমরা তার বাড়িতে ন্যাপকিনটা পৌঁছে দিতে পারি। যখনই আমি লভ্যতার কথা বলবো, সহজলভ্যতার কথা বলবো, পাশাপাশি সরকারের প্রতি আমাদের একটা আকুল আবেদন থাকবে যে এইটার সাথে যে এখনো ট্যাক্স প্রতি মাসে আমার মাসিক হবে সেটার জন্য আমাকে ট্যাক্স দিতে হয়, আমি একটা প্রোডাক্ট কিনতে গেলে ভ্যাট দিতে হয়, এই বার্ডেনটা শেষ পর্যন্ত কিন্তু ওই প্রান্তিক নারীর উপরেই পড়ছে। আজকে আপনি আমি শহরে নারী, আমরা চাকরি করি, আমার জন্য হয়তো 10 টাকা বেশি হলে অত গায়ে লাগে না, কিন্তু সেই নারীর জন্য 10 টাকা বেশি হলে এটা ভীষণ রকমের সংকট তৈরি করে। এবং পুরো উপকূলে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে যে এই শুধুমাত্র মাসিক ব্যবস্থা মানা ঠিক মতো না হওয়ার কারণে তার যে রোগ বালা এবং সেখান থেকে যে বন্ধাত্মতা, সেখান থেকে অনেক শিশু জন্ম হচ্ছে আগের চেয়ে বেশি যারা প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নিচ্ছে, তো এটা শুধুমাত্র কিন্তু মানে একটা শুধু নারীর কথা না, ভেবে ভবিষ্যৎ প্রজন্মের কথা, এবং আপনার পাশাপাশি আপনার যেটা শুরুতে বলছিলাম এই যে ফুড নিয়ে ট্যাবু আছে, এটা খাওয়া যাবে না, একটা মানুষ যখন নতুন একটা ফেজের মধ্যে দিয়ে যায় মাসিক হওয়ার পর, সে একটা মানে ধীরে ধীরে কিন্তু সে কিন্তু নারীত্বের দিকে এগিয়ে যায়, তো ওই সময়টাতে তাকে যে খেতে দেওয়া হয় না, অথচ ওই সময় তার কিন্তু পুষ্টিকর খাওয়া দরকার। এই জিনিসগুলো না ভাঙলে আমরা কিন্তু একটি মানে সুষ্ঠু প্রজন্ম হারাবো আমরা। আমি একটু এই জায়গাটা আমি আপনি প্রশ্ন করার আগে একটু মালাপার সঙ্গে একটা বিষয় একমত হতে চাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু নারীর এগিয়ে যাওয়ার কথা খুব বলছি, আমরা বলছি সমতার কথা, আমরা বলছি যে নারীরা বেশি বেশি স্কুল পড়াশোনা এগিয়ে যাক, নারীরা ভালো রেজাল্ট করছে, সব জায়গায় নারীরা আগাচ্ছে, কিন্তু একটা বিষয় একটু আমার কাছে সবসময় বেশি খটকা লাগে, আমার কাছে সবসময় বেশি মানে পীড়াদায়ক মনে হয়, সেটা হচ্ছে যে কমিউনিটি ক্লিনিকগুলোর কথা যদি আমি বলি, প্রত্যেকটা একদম প্রান্তিক নারী কিন্তু কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে পারছে, সেখান থেকে কিন্তু জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার উপকরণগুলো দেয়া হচ্ছে, নারীদেরকে পিল দেয়া হচ্ছে, বিনামূল্যেই দেয়া হচ্ছে, কিন্তু আমার যেই তারুণ্য, আমার এখনকার কথাই যদি আমি বলি, আমি আমার পেছনের কথাটা বাদ দিলাম, তখন হয়তো বাংলাদেশ এই অবস্থায় ছিল না, এখনকার কথাই যদি বলি, আমার তারুণ্যকে উজ্জীবিত করতে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমার তো কিশোরীদেরকে সুস্থ রাখতে হবে, তাহলে কেন শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা পিল এই জিনিসগুলোই পাওয়া যাবে, কেন সেখানে স্যানিটারি ন্যাপকিন অ্যাভেলেবেল হবে না? এবং আপনি যদি দেখেন, আমি বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের খোঁজ নিয়ে বা মেয়েদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, সেটা হচ্ছে ওরা কখনোই ওদের মাসিক সংক্রান্ত যে কোনো সমস্যায় ভুলে ওরা কখনো কমিউনিটি ক্লিনিকে যায়নি, কথা বলেনি, বা এখানে যে কথা বলা যায় ওই আইডিয়াটা ওদের মাথায় আসেনি, কারণ বাংলাদেশে পরিবার পরিকল্পনা এটাও একটা ট্যাবু টাইপের, এটাও লুকিয়ে রাখার মতো বিষয় আছে, এটা অনেক বেশি হলো নারী কেন্দ্রিক এক, এবং এটা অনেক বেশি বিবাহিত নারীদেরকে চিন্তা করে সেন্টারগুলো সার্ভিসগুলোকে ডিজাইন করেছে, সকল মানুষের জন্য কিন্তু সার্ভিসগুলো না, সেখানে একজন তরুণ নারী অবিবাহিত তার জন্য কোনো সেবা নাই, সেখানে একজন ট্রান্সজেন্ডারের জন্য কোনো সেবা নাই। আমরা যখন মেনস্ট্রুয়েশনাল হাইজিন নিয়ে কথা বলছি, আমাদের কিন্তু এটাও রেকগনাইজ করতে হবে যে যারা ট্রান্স ম্যান আছে, হ্যাঁ আপনি ট্রান্স ম্যান কিন্তু আপনার তো পিরিয়ড হয়, তাহলে আপনি যখন এই ফ্যাসিলিটিটা অ্যাভেল করতে যাবেন আপনার প্রতি কিন্তু ভীষণ রকমের একটা নেগেটিভ অ্যাটিটিউড থাকে, সেই জিনিসগুলোকে আমরা কীভাবে অ্যাড্রেস করবো? কারণ মাসিকের সাথে কিন্তু আমরা অনেক বেশি নারীত্বের একটা লিঙ্কেজ খুঁজে পাই, আমরা মনে করি আচ্ছা ওর মাসিক হচ্ছে মানে ও নারী, তাহলে এই যে লিঙ্গ বৈচিত্র্যের জায়গা থেকে আমার আমার মাসিক হলেও যে আমি ট্রান্স ম্যান হতে পারি এবং আমার প্রয়োজনীয় সেবা নেওয়ার অধিকার আছে, গতভাবে তাকে ট্রান্স ম্যান হওয়ার কারণে তাকে দিচ্ছে না সেবাটা, হচ্ছে না। আমরা আরো শুনবো, আমাদের আরো একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আমরা আরো একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ সাত দিনে। তাহিয়াতুল জান্নাত, রেমি, আপনার কাছে শুনবো যে আপনার হাসিমুখ পাঠশালায় আপনি এই যে তাদের বাচ্চাদেরকে শুরু থেকেই শিখাচ্ছেন সেফ, আনটাচ, সেফ টাচ, হ্যাঁ এই বিষয়গুলো, আবার নারীদের অ্যাবিউজ এই বিষয়গুলো শিখাচ্ছেন, এখান থেকে একটু শুনবো, এবং আপনি তৃতীয় লিঙ্গদেরকে নিয়েও কাজ করছেন, সে জায়গাটাও একটু শুনবো। হাসিমুখ পাঠশালার বাচ্চাদের, ওরা যেখানটায় থাকে ওখানে আসলে ঘনবসতিপূর্ণ এলাকা, এবং
ওদের ওখানে যত যত বেশি ঘনবসতি তো ওদের আরো অনেকখানি জায়গা জুড়ে যদি ওরা থাকতে পারে তাহলে হয়তো বা ওরা মানে একদম কি বলে সঠিকভাবে বাচ্চাদের যতটুকু জায়গা দরকার সেটা হয়তো বা পাবে, তার জন্য আরো অনেক জায়গা দরকার কিন্তু সেটা ওই এলাকায় নেই। তো ওদের সঙ্গে আমরা সেফ অ্যান্ড সেফ টাচ নিয়ে কথা বলি, তারপরে যখন বয়সসন্ধিতে মেয়েরা চলে যাচ্ছে ওদের সঙ্গে বয়সসন্ধিকালীন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আর আর যেগুলোকে নিয়ে আসলে প্রথমে সেফ অ্যান্ড সেফ টাচ নিয়ে কথা বলতাম ওরাই এখন বয়সসন্ধিতে কথা বলার মতো বয়সে চলে গিয়েছে। তারপরে যারা আবার তাদের চেয়ে একটু বড় আছে তাদের সঙ্গে হচ্ছে মাসিককালীন পরিচ্ছন্নতা নিয়ে কথা বলি, কখনো কখনো দেখা যায় যে মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন সেমিনার ওখানে অ্যারেঞ্জ করি আমরা, নারীদেরকে নিয়ে বিভিন্ন ওয়ার্কশপ আমরা অ্যারেঞ্জ করি, কারণ ওখানে যে সকল বৌদিরা আছে বা কাকিরা আছে তারা আসলে কমিউনিটির বাইরে খুব কম যায়, তো এই কমিউনিটিটাকে আসলে ডেভেলপ করার জন্য তাদের জানাশোনার জায়গাটাকে আরও বেশি বিস্তৃত করার জন্য আমরা এই কাজটা করি। আর হিজরা বা লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে নিয়ে আমার কাজ করার আমরা কাজ শুরু করেছিলাম আরও প্রায় বছর দুই আগে থেকে, কিন্তু আসলে সবচেয়ে বেশি কাজ করেছি হচ্ছে এই বছরটায়। আমরা ডোর টু ডোর গিয়ে হচ্ছে ফরিদপুর জেলার 9টি উপজেলায় যতজন হিজরা স্থায়ীভাবে আছে তাদের ডোর টু ডোর গিয়ে বিভিন্ন ইনফরমেশন নিয়েছি, তাদের সরকারি সেবা সম্পর্কে তাদের জানিয়েছি বা সেই সেবাগুলো পেতে তাদের কী কী প্রতিবন্ধকতা আছে এগুলো জানিয়েছি। কিন্তু এইখানে আমরা কিছু মজার তথ্য পেয়েছি, যেমন একই পরিবারের চাচা ভাস্তে দুইজনই ইন্টারসেক্স, দুইজনই হিজরা কালচারে আছেন, আপন দুই বোন তাদের দুইজনই সেক্সুয়াল অর্গানে কিছু কমতি রয়েছে এবং তারা দুইজনই হিজরা কালচারে আছে, এবং ওদের যে জীবনযাপন বা আসলে আমরা তো এই ওদের জীবনযাপন নিয়ে অনেক আর্টিকেল অনেক লেখা প্রকাশিত হয়েছে পড়েছি, কিন্তু একদম কাছ থেকে গিয়ে জানা এবং ওদের সমস্যাগুলো একদম পয়েন্ট আউট করা, সেগুলো এনে আবার আমরা আমাদের স্থানীয় সরকারের কাছে হস্তান্তর করা বা মিডিয়াকে জানানো বা যেই সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে তাদের কাছে ওদের তথ্য পৌঁছে দেওয়া, এই কাজগুলো আমরা এই বছরটা সবচাইতে বেশি করেছি। আর উন্নয়ন কর্মীরা যে মাহফুজা মালা যেভাবে আপনাদের সাথে আছেন, এরকম আরো প্রান্তিক জায়গাগুলোতে উন্নয়ন কর্মীরা কি ধরনের আপনাদেরকে সহযোগিতা করে বা প্রান্তিক জায়গাতে উন্নয়ন কর্মীরা যারা আছেন সমমনা যারা কাজ করেছেন এর আগে তাদের সহযোগিতা পাচ্ছি। মাহফুজা মালা যেমন তাকে আমি যখন খুঁজেছি তাকে আমি নক করেছি যে আপা আপনার সহযোগিতা আমার প্রয়োজন, ঠিক একইভাবে আমি আরও অনেকে নক করেছি, তবে সবার কাছ থেকে হয়তো বা ফিডব্যাক একই রকমভাবে পাইনি। তবে যারা সত্যিকার অর্থেই চায় সমাজের পরিবর্তন আসুক, কারণ আমি আমি রেমি আমার খুব অল্প অভিজ্ঞতা বা আমি খুব অল্প জায়গা জুড়ে কাজ করছি, আমি তো চাইলেই একটা পরিবর্তন নিয়ে আসতে পারবো না যদি মালাপার মতো মানুষগুলো আমার পাশে না থাকে বা আপনাদের মতো মানুষগুলো আমার পাশে না থাকে। তবে সব জায়গায় তো নেগেটিভ পজিটিভ থাকে, তো কখনো কখনো খুব বেশি আশাহত হই ভেঙে পড়ি, তখন দেখা যায় আমার মেন্টর যারা আছেন তাদের ধাক্কায় আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাই। আমরা এই যে নারীর রেমির যে উদ্যোগ ওকে দেখে আমরা শিখছি বা অন্য আরো অনেকেই শিখবে, এই যে নারীর নিজেকে ভালো জায়গা রাখার জায়গা আসলে নিজেকেই তৈরি করতে হয় এবং নারী নিজেই এক প্রকৃতিগতভাবেই সে অনেক বেশি শক্তিশালী, তাকে কি কি ধরনের মানে যে সজাগ থাকতে হবে বা সে উদ্যমী থাকবে এই কাজগুলো করার জন্য সেই দিকগুলো একটু আপনি বলবেন। ধন্যবাদ আপু। নারী আন্দোলনে আমি বলবো যে আমরা অনেক চড়াই উৎরাই পার হয়ে তো এগিয়ে এসেছি, এখানে এখনো যে জায়গাটাতে আমাদের কাজ করার জায়গা আছে সেটা হলো যে আমাদের পারস্পরিক সহযোগিতার জায়গাটাকে আরো শক্ত করার জায়গা আছে। এখন বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্নভাবে কাজ করছে কিন্তু এখানে একটা সমন্বয় সংগঠন এবং একটা কোয়ালিশনের মাইন্ডসেট নিয়ে যতক্ষণ না আমরা আগাতে পারবো, এই জায়গাগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু একটা সমতা ভিত্তিক সমাজ গঠনের জন্য আপনার আমাদের যে অপশক্তি আছে যারা চায় না নারীদেরকে এগিয়ে যাওয়ার পথে বাধা তৈরি করতে চায়, সেখানে জোরালো ভূমিকা রাখতে গেলে এরকম রেমিদেরকে সারা বাংলাদেশে এরকম ছড়িয়ে ছিটিয়ে যারা আছে সবাইকে নিয়ে একসাথে এসে কিন্তু আমাদের কাজ করার জায়গা আছে। এবং আপনারা জানেন যে আমি নারীপক্ষ নামক একটি সংগঠনের সাথে জড়িত আছি যারা এরকম একটি নেটওয়ার্কের উদ্যোগ নিয়েছিল, দুর্বার নেটওয়ার্ক, যেখানে বাংলাদেশের ছোট বড় বিভিন্ন
নারী সংগঠনগুলোকে তারা সংগঠিত করেছে এবং এই দুর্বার নেটওয়ার্ক গত এক দশকেরও বেশি সময় ধরে নারী আন্দোলনে আপনার তারা ভূমিকা রেখে চলছে, কাজ করছে একটা সমন্বিত স্বর যে কোনো দাবি দাওয়া নিয়ে কথা বলার জন্য। তো সেখানে আমি বলবো যে আমাদের এখন যেটা হয় কি, প্রত্যেকটা সংগঠনের আবার কিছু ইন্ডিভিজুয়ালিস্টিক লেন্স থাকে, সেই ইন্ডিভিজুয়ালিস্টিক লেন্স থেকে বের হয়ে এসে সমন্বয় করা, সংগঠিত করা এবং সেখানে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আপনার এই প্রচেষ্টাগুলো চালানোর দরকার আছে। আমি একটু রেমির কাছে আবার আসবো যে আপনার এই নন্দিতা সুরক্ষা এবং হাসিমুখ পাঠশালায় যে চলছে এটার অর্থের যোগানটা কিভাবে আসছে? প্রথম প্রথম তো আসলে আমরা যারা ভলান্টিয়াররা ছিলাম আমরা আমাদের নিজেদের পকেট মানি বাঁচিয়ে, যেটা হচ্ছে সব ভলান্টিয়ারদের শুরুটা হয়তো এইভাবেই হয়, মালা আপার শুরু হয়তো এইভাবেই হয়েছিল যে নিজেদের টাকা পয়সা জমিয়েই হচ্ছে এই কাজগুলো করতাম। আর এরপরে যেটা হলো যে কিছু অর্গানাইজেশনকে আমরা যখন শিখলাম, আমরা যখন দেখলাম যে অন্য অর্গানাইজেশনগুলো কীভাবে কাজ করছে, তাদের আসলে সাপোর্ট অর্গানাইজেশন কারা, কারা সাপোর্ট করছে, ওইটা যখন আমি হচ্ছে খুব খুঁজতাম, আমি ফেসবুকে অনেক খুঁজতাম, তারপরে হচ্ছে আমি গুগলে অনেক খুঁজতাম, আমি বিভিন্ন অর্গানাইজেশনের ওয়েবসাইটে যেয়ে দেখতাম যাদের পার্টনার কারা, কারা সাপোর্ট করছে। তো ওভাবে আমি খুঁজে খুঁজে অর্গানাইজেশনে আমি মেইল করতাম, নেটওয়ার্কিং বাড়ানোর চেষ্টা করতাম। সেখান থেকে আমাদের স্কুলে যেমন কিছু ফান্ড করছে একটা অর্গানাইজেশন, পাশাপাশি আমরা বাংলাদেশ লিগাল এড সার্ভিসেস ট্রাস্টের ফান্ডিংয়ে কাজ করেছি গত এক বছর, সেখানে আমাদের 5 জন স্টাফ পর্যন্ত ছিল। তারপরে আরও কিছু কাজ, যেমন কন্ট্রাক্টে কিছু কাজ করি, যেমন 15-16 স্কুলে আমরা কাজ করব, তাদের জন্য আমাদের ভলান্টিয়ারদেরকে কখনো কখনো তারা যাওয়া আসার জন্য ট্রান্সপোর্ট বা অনারারিয়ামগুলো দেয়। তো এভাবে আমরা বিভিন্ন জায়গায় আমরা নক করি, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন সংস্থায়, যাতে আমরা যে কাজটা করছি সবটা যদি সবসময় আমার নিজের পকেট থেকেই দিতে হয়, এই কাজটা আসলে খুব বেশি দিন রান করা সম্ভব হবে না। ওর সাথে আপু আমি একটু অ্যাড করতে চাই, আমার অভিজ্ঞতার জায়গা থেকে আমি যেটা দেখছি যে এই যে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানগুলো, রেমি যে কাজগুলো করছে, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু একেবারে তারা কিন্তু কমিউনিটির একেবারে কাছের মানুষ, তার ওই এলাকায় কি ধরনের উন্নয়ন কর্মকাণ্ড দরকার, কার কি চাহিদা, এটা কিন্তু তার চেয়ে ভালো কেউ জানে না, জানছে না। মানে আমরা যারা উন্নয়ন সংগঠন আছি, অন্যান্য যারা দূর থেকে গিয়ে করাচ্ছে, তো সেখানেই থাকে। তো এই সিবিও গুলোর প্রবলেমটা কোথায়? তারা কিন্তু ভীষণ রকমের যে কোনো আর্থিক সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা বা বাধার সম্মুখীন হয়। কিরকম ধরেন, আমি একটা উন্নয়ন সংগঠন, আমি যদি এখন রেমির মতো একটা প্রতিষ্ঠানকে যে ফান্ডিং সাপোর্টটা দিব, আমাদের যে একটা পার্টনারশিপের যে সিস্টেম অর্গানাইজেশনগুলোতে আছে বা ডোনার এজেন্সিতে আছে, ওগুলো একেবারে খুবই কমপ্লেক্স একটা সিস্টেম এবং ওইটা একরকমের ম্যাসকিউলিন একটা লেন্স থেকে তৈরি করা, খুবই কমপ্লেক্স, যেটা কিনা একজন নারী উদ্যোক্তা বা নারী সংগঠনের জন্য খুবই কষ্টকর হয়ে যায় যে সেই কমপ্লায়েন্সগুলো মানে সে মেনে ওই ফান্ডটাকে সিকিউর করা। আরেকটা জিনিস হলো, ও হয়তো অ্যাক্টিভিস্ট, ও এলাকার সমস্যা বুঝে কোনটা নিয়ে কাজ করতে হবে সেটা জানে, কিন্তু একটা সংগঠন দাঁড়ান করানোর জন্য তার যে আরও কিছু রিকোয়ারমেন্ট আছে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের জন্য, সেই দক্ষতা জ্ঞানটা হয়তো ওর নাই। তাহলে এই জায়গায় যে সেখানে তার সক্ষমতার জন্য তাকে সাপোর্ট করবে, এই ইনভেস্টমেন্টটাও কিন্তু আমাদের নাই। তো এই জায়গাগুলো থেকে কিন্তু তখন হয় কি যে আপনার ওই এলাকায় যদি ধরেন আরো 20টা অর্গানাইজেশন যদি থাকে, ওর জন্য ওই স্ট্রাগলটা আরো অন্য দেশের পুরুষের চেয়ে ওর জন্য স্ট্রাগলটা অনেক বেশি বেশি হয়, ফান্ড সিক করার জায়গাটা অনেক বেশি মানে এগিয়ে যাওয়া নারীদের জন্য। আমি শুনবো আপনি তাদের জন্য কি বলতে চান ছোট করে। ছোট করে আমি যেটা বলবো যে ওই যে নিজেদের মধ্যে কম্পিটিশনটাকে যত বেশি কমিয়ে নিয়ে এসে পারস্পরিক সহযোগিতার হারটা বাড়াতে হবে নিজেদের মধ্যে। আপনার এই পিতৃতন্ত্রের একটা খুব স্টাবলিশড একটা স্টেটমেন্ট আছে যে নারীরাই নারীর শত্রু। আমার মনে হয় এটাও একটা পিতৃতান্ত্রিক মানসিকতা থেকে তৈরি করা, নারীকে নারীর সামনে দাঁড় করিয়ে দেওয়া। তো ওখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, নিজেদের মধ্যে আমাদের সিস্টারহুডটাকে আরও কিভাবে স্ট্রং করা যায়,
একে অন্যের কম্পিটিটর না হয়ে সহযোগিতা করা যায়। সবাই তো দেশের জন্যই কাজ করছে, সবাই দেশের জন্য, বা ইভেন যদি আমার পার্সোনাল গ্রোথ হোক, প্রফেশনাল গ্রোথ হোক, যাই হোক, হ্যাঁ, সেখানে আমরা কিন্তু একজন অন্যকে যদি সহযোগিতা করি, তখনই হলো যে আপনার একটা বৃহত্তর সমাজের যে এই যে যত রকমের বাধা, সেই বাধাগুলো কিন্তু আমাকে ভাঙতে হবে। ভাঙার জন্য আমরা কিন্তু নিজেরা নিজেরা এখন কম্পিট করি, নিজেরা নিজেরা যদি, তাহলে অ্যাট দ্য এন্ড কিন্তু পুরুষতান্ত্রিকতার ওই ক্ষমতা কাঠামোর উপরে বসে পুরুষই কিন্তু লাভবান হবে। আমি রেমি আপনার কাছে, আমাদের সময় একদমই শেষ, মানে আপনার মতো আরো যারা সমাজের উন্নয়নের জন্য বা মানুষের পাশে কাজ করতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ হবে? প্রথম কথা হচ্ছে, আমরা ভলেন্টিয়ার বলতে, স্বেচ্ছাসেবক বলতে শুধুমাত্র ছেলেদেরকে বুঝি। এখানে একটা বিশাল সমস্যা, এখানে একটা প্রশ্ন আছে, শব্দটার মধ্যে একটা বৈষম্য রয়ে গেছে। আমরা যখনই ভাবি যে ভলেন্টিয়ার, সে বাংলাদেশের জন্য কাজ করছে, সমাজের জন্য কাজ করছে, তখনই আমরা কেন যেন আমাদের মাথার মধ্যে ছেলেরাই বেশি, স্টুডেন্ট ছেলে স্টুডেন্টরাই বেশি কাজ করছে। এখানে আমার মনে হয় আরো বেশি নারীদের এগিয়ে আসা উচিত, আরো বেশি স্কুল গোয়িং মেয়েদের কাজ করা উচিত। ছোটবেলা থেকে আমার ওই সেটআপটা থাকা উচিত আমার মগজে, যে আমি আসলে এমন আলাদা কিছু করব যেটা আমার সমাজের জন্য, যেটা আমার সমাজকে প্রভাবিত করবে, অবশ্যই এগিয়ে যাওয়ার মতো কিছু একটা ইতিবাচক দিকে প্রভাবিত করবে। অশেষ ধন্যবাদ তাহিয়াতুল জান্নাত রেমি, সেই ফরিদপুর থেকে এসে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। মাহফুজা মালা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের এগিয়ে চলার গল্পগুলো শোনার জন্য। মানুষের পাশে দাঁড়াবো, মানুষের সাথে থাকবো, মানুষকে এগিয়ে নিয়ে যাব, এটাই হোক আমাদের অঙ্গীকার। সকলে ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদ থাকবেন। শুভরাত্রি।